মিসমিল্লাহ রহমান রহিমদি আল্লাহিল করিমাবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী ইউসুফ সুলতান ডট কমের পক্ষ থেকে আমি ইউসুফ সুলতান আপনাকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এই টিউটোরিয়াল মাধ্যমে আমরা শিখব কিভাবে আল মাক্তাবুর সামেলার বিভিন্ন ফিচার ব্যবহার করে বিভিন্ন সুবিধা ব্যবহার করে আমরা আমাদের গবেষণার কাজকে ইসলামের দাওয়ার কাজকে আরও অগ্রসর করতে পারি ইত্যাদি বিষয় নিয়ে আমরা আজকে এই সফটওয়্যারটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আসা পরে আমরা কিভাবে কিতাব কিতাব একটা কাঙ্ক্ষিত আমরা আমরা বের করব বিষয়টি আলোচনা করি আর মাক্তাবুর শ্যামেলা খোলার পরে এই যে আমাদের একটা ইন্টারফেস আমরা দেখছি এখানে যে কোনো জায়গায় মাউজের পাশের বাটনটি দিয়ে একটি ক্লিক করলে কিতাবের এই লিস্টটা চলে আসে এই লিস্টটা আমি এখানে কোথাও না ক্লিক করেও উপরে ডান পাশে যে আছে এটার মাঝে যদি আমি ক্লিক করি তারপরেও আমার এই কিতাবের কিতাবের লিস্টটা চলে আসে লিস্ট থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে শরীফ আল ফিকু সুলুহু আল আকিদা ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরি আছে আমার যদি জানা থাকে আমার কিতাবটি কোন ক্যাটাগরির ভেতরে তাহলে আমি সরাসরি সেই ক্যাটাগরিতে চলে যেতে পারি যেমন আমি আলহাদিস নবীর শরীফের ভেতরে ক্লিক করলাম সেখান থেকে কুতুবুল মতনে আমি ক্লিক করলাম সেখান থেকে শাহিহুল বুখারিতে ডব ক্লিক করে আমি আমার কিতাবটিকে খুলে ফেললাম এ হচ্ছে একটা এক পদ্ধতি অথবা এই পদ্ধতি না খুলে আমি যদি কিতাবের নামটা আমি ক্যাটাগরি কোথায় আছে এটা না জানি আমি নিচে যে লেখার জায়গা আছে সেখানে আরবিতে সহিহুল বুখারি এটা টাইপ করতে পারি টাইপ করতে করতেই আমার এই কিতাবের নামটি চলে আসবে এবং সহিহুল বুখারী এই শব্দদয় সম্বলিত যত কিতাব আছে সবগুলো কিতাব আমরা একটা একটা করে এখান থেকে বের করে নিয়ে আসতে পারবো যেমন আমি লিখার সাথে সাথে এখানে আমদাতুল কারিশ আর সহিহুল বুখারী চলে এসেছে আমি যদি এখানে আরেকবার ক্লিক করি তাহলে শারহ কিতাবে ইলম মিন সহিহুল বুখারী আবার আরেকটা ক্লিক করলে ফয়জুল বারি আর সহিহুল বুখারী আরেকটা ক্লিক করলে শরহ সহিহুল বুখারী আবার হাসিয়াতুস সিনদি আলা সহিহুল বুখারী মত কথা শাহিহুল বুখারি সম্বলিত এই নাম এই শব্দদ্বয় সম্বলিত যত কিতাবের নাম আছে সবগুলো কিতাব এক প্রতিটা ক্লিকের সাথে সাথে চলে আসবে সেখান থেকে আমার কাঙ্ক্ষিত কিতাব যেটা আমি সেটার উপর ডবল ক্লিক করে ওপেন করতে পারবো এখানে আমি ক্লিক না করেও আমি এখানে মাউস রেখে আমি কিবোর্ড থেকে যদি এন্টার চাপি কিবোর্ড থেকে যতবার আমি এন্টার চাপবো ততবার আমার কাঙ্ক্ষিত কিতাবের নামের যত নাম আছে এই শব্দদ্বয় সম্বলিত ততগুলো নাম কিতাবের নাম চলে আসতে থাকবে তো ধরা যাক আমরা শাহিউল বুহারি কিতাবটি আমাদের কাঙ্ক্ষিত কিতাব এবং আমরা এটা খুলতে চাচ্ছি তো এটার উপর আমি ডবল ক্লিক করবো অথবা কিবোর্ড থেকে এন্টার চাপব ডবল ক্লিক করার পরে কিতাবটি খুলে গেল কিতাবের ডান পাশে হচ্ছে তার সূচিপত্র এখানে হচ্ছে তার টেক্সট নস নসুস এবং এখানে হচ্ছে তার জুজ নম্বর এখানে হচ্ছে পৃষ্ঠা নম্বর এখানে একটা অপশন আছে এফফাউ তিল অনেক কিতাবের মাঝে তাস্কিল দেওয়া আছে হরকত দেওয়া আছে এটা যদি ক্লিক করা থাকে তাহলে তার স্কিল বন্ধ করা থাকবে আর যদি এটা ক্লিক না করা থাকে তাহলে তার স্কিল দেখা যাবে আমরা কিতাবটি শুরু করতে চাই আমরা শিরোনামে আছি অধ্যায়ের শিরোনাম হচ্ছে আমরা পরের পৃষ্ঠায় যেতে চাই পরের পৃষ্ঠায় যাওয়ার জন্য এটা হচ্ছে অধ্যায়ের শিরোনাম এর পরের পৃষ্ঠায় যাওয়ার জন্য উপরে দুটো বাটন আছে একটা হচ্ছে সাবেক একটা হচ্ছে তালি সাবেক মানে আগের পৃষ্ঠা তালি মানে পরের পৃষ্ঠা তালিতে যদি আমি ক্লিক করি তাহলে পরের পৃষ্ঠায় কিতাবের পরের পৃষ্ঠায় আমার চলে যাচ্ছে এভাবে করে তালিতে ক্লিক করলে আবার আমি কিতাবের পরের পৃষ্ঠায় চলে যাচ্ছে এই যে এক নম্বর জুস দুই নম্বর পৃষ্ঠা এভাবে করে আমি পুরো কিতাবটাকে পড়তে পারবো অথবা এখান থেকে আমি যে কোনো একটা অধ্যায়ে সরাসরি যুজ চলে যেতে পারি কিতাবুল বইও এখান থেকে আবার তালিতে ক্লিক করলে কিতাবুল বইয়ের ভেতরে পৃষ্ঠাগুলোতে আমি চলে যেতে পারবো আমার এখানে অনেকগুলো অধ্যায় আছে আমার জানা নেই আমার অধ্যায়টা কোন জায়গায় আছে কিংবা এতে কোনো একটা অধ্যায় আমি খুঁজতে চাচ্ছি সহিউল বুখারিতে আমি যদি এখানে যদি অধ্যায়ের নামটা লিখি যেমন আমি আল উধহাইয়া সম্পর্কে জানতে চাচ্ছি ওধাইয়া লিখে আমি কিবোর্ড থেকে এন্টার চাপি অথবা মাউস দিয়ে এখানে ক্লিক করি তাহলে ওধাইয়া সম্পর্কিত শব্দ সহ যে সকল শিরোনাম আছে এখানে চলে আসবে বাবু সুনাতুল লোধাইয়া বাবুল ওধাইয়া আল মুসাফির ইমন নিসা এই দুটো বাবি ওঝাইয়ার নাম সম্বলিত এই দুইটা বাবি সহিউল বুখারিতে আছে তো যে কোনো একটা বাবে আমি যেই বাপটা আমি চাচ্ছি যেমন এই বাপটা আমি চাচ্ছি এখানে ক্লিক করার পরে বাপটা শিরোনাম এখানে চলে আসছে এবং এখান থেকে তালিতে ক্লিক করলে পরের পৃষ্ঠায় চলে যাওয়া যাচ্ছে সাবিকে ক্লিক করলে আগের পৃষ্ঠায় যাওয়া যাচ্ছে তো এইভাবে আমরা একটা কিতাবকে খুলতে পারি এবং এটাকে ইচ্ছা মতো ব্রাউজ করতে পারি ব্যবহার করতে পারি কিতাবের যে কোনো পৃষ্ঠায় চলে যেতে পারি এবং স্বাধীনভাবে এখান থেকে যে কোনো তথ্য আমরা নিতে পারি এখানে একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমার একটা তথ্য লোধাইয়া লেখার পরে যে বাব আসলো বাবু সুন লোধাইয়া এখান থেকে তালিতে যাওয়ার পরে যে লাইনগুলো আসলো এই লাইনগুলো আমার রেফারেন্সের জন্য দরকার কিংবা একটা হাদিস আমরা যাই হাদদাস মোহাম্মদ ইবর বা এই হাদিসটা আমার রেফারেন্স হিসেবে নোট করতে হবে এবং আমার ওয়ার্ড ফাইলে বা অন্য কোথাও এটাকে সেভ করতে হবে এখন আমরা সবাই জানি সেভ করার পদ্ধতি হচ্ছে এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে মাউস দিয়ে কপি করা অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি টেপা তাহলে এরপরে আমি কোনো একটা ওয়ার্ড ফাইলে যদি যাই মাইক্রোসফট ওয়ার্ড টু এখানে গিয়ে আমি যদি পেস্ট করি তাহলে দেখা যাবে আমার সেই নসটা চলে আসছে কিন্তু দেখুন আমি এমন হতে পারে যে আমি একই হাদিস কিংবা আমার একটা গবেষণার জন্য প্রয়োজনীয় একশোটা হাদিসের মধ্যে একশোটা হাদিস এভাবে কপি করে সামলা থেকে নিয়ে আসছি এক পর্যায়ে দেখা যাবে এই যে কোন কিতাব থেকে আমি কোন নস নিয়ে এসেছি সেটা আমার কাছে অস্পষ্ট হয়ে যাবে এবং বারবার আমাকে আরো কষ্ট করতে হবে নতুন করে আবার রেফারেন্স সংগ্রহ করতে হবে এই জন্য মাকতাবাদ তো শামলাতে একটা সুন্দর ফিচার আছে এই যে এখানে আমি উপরে একটা আইকন আছে নাস টেক্সট সিলেক্ট করার পরে নাস্ক নাসে যদি আমি ক্লিক করি মানে কপি নস্ক মানেও কপি তবে এই কপির যে ফিচারটা এটার তুলনায় এই ফিচারটার বৈশিষ্ট্য একটু বেশি এটাতে আমি ক্লিক করে যদি কোনো কিছু কপি করি তারপর আপনার মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে এটা পেস্ট করি দেখুন কি হয় পেস্ট করার সাথে সাথে উপরে কোন কিতাব থেকে আমি পেস্ট করেছি শাহিউল বুখারি থেকে কত নম্বর খণ্ড পাঁচ নম্বর খণ্ড একুশশো নয় নম্বর পৃষ্ঠা এই খণ্ড এবং পৃষ্ঠা এবং কিতাবের নাম সহ এই টেক্সটটা পেস্ট হয়ে গেল এখন এই টেক্সট আমার যদি এই রেফারেন্স যদি আমাকে আরও এই সূত্র এই তথ্য সূত্র যদি আমাকে আরো 20টা কিতাব থেকে সংগ্রহ করতে হয় এবং আমি এভাবে নাস ব্যবহার করে করে সবগুলোকে পেস্ট করি কপি করে পেস্ট করি তাহলে এক সময় দেখা যাবে আমি যখন রেফারেন্সগুলোকে পরবর্তীতে ব্যবহার করব তখন সেগুলোর সূত্র উল্লেখ করা আমার জন্য সহজ হবে যেভাবে যতবার আমরা ওই দিয়ে ব্যবহার করে কপি করে এখানে পেস্ট করব ততবার কিতাবের নাম খণ্ড পৃষ্ঠা সবগুলো চলে আসবে তো এইভাবে আমরা একটা কিতাবকে খুলতে পারি এবং কিতাব খোলার পরে সেটাকে আমরা কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যেতে পারি এবার আসুন আমরা আল আলমাক্তাব সামেলার সবচেয়ে প্রয়োজনীয় যে ফিচারটা বাহাস বা খোঁজা সার্চ এই সার্চ সম্পর্কে জানি উপরে আমরা একটা আইকন দেখতে পাচ্ছি বাস এই আইকনটাতে ক্লিক করার পরে একটা উইন্ডো আসছে এখানে বেশ কিছু অপশন আছে আহ বাহাসফি আসুস আল আনা নিচে আছে ওয়াও আছে আও এবং এখানে আবার কয়েকটি অপশন আছে আহ এখানে আছে তনফিজুল বাস আবার মাঝে বেশ কিছু ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি নিচে আছে আল মজুমুয়া তুকুল্লুহা এলগাও আবার এই পাশে আছে জামি ও কুতুবামিচ এলগাও ও জমিয়র কুতুব এ কয়েকটি অপশন আমরা বোঝার চেষ্টা করব এখানে কি কি বলা হচ্ছে আচ্ছা প্রথমে বাহাস করা যেকোনো জিনিস বহাস করার সময় প্রথমে আমাকে মাথায় রাখতে হবে আমি যে জিনিসটা খুঁজতে চাচ্ছি বহাস করতে চাচ্ছি সাপোজ আমি একটা হাদিস খুঁজতে চাচ্ছি এই হাদিসের কোনো শব্দ আমার মাথায় আসছে কিনা বা আমি জানি কিনা যেমন আমি খুঁজতে চাচ্ছি ইন্নামাল আমালু বিন্নিয়াত ইন্নামাল আমালু বিন্নিয়াত তো এই হাদিসটার মাঝে ইন্নামা শব্দ আছে কি না এটা আমি জানি না বা আমার মনে নেই আমার মনে আছে শুধু আল আমাল অথবা আমার মনে আছে শুধু বিনিয়াত ধরি আমি আমার কাছে দুইটা শব্দ জানা আছে আল আমাল এবং বিনিয়াত তো আমি প্রথম লাইনে আল আমাল লিখবো পরের লাইনে নিয়াত লিখবো ওয়াও কাজ হচ্ছে এই আমি যখন একটা এবারত খোঁজার চেষ্টা করি ওয়াউ ওয়াও থাক সম্বলিত সার্চে যখন আমি সার্চ করি বহস করি তখন যে কাজটি আল সামেলা সফটওয়্যারটি করে সেটা হচ্ছে সে এমন একটা এবারত বের করে নিয়ে আসে এমন একটা হাদিস বা মতন বের করে নিয়ে আসছে নস বের করে নিয়ে আসে যে নসের মাঝে এই শব্দটি এবং এই শব্দটি এবং এই শব্দটি এবং এই শব্দ এবং এই শব্দ রয়েছে ওয়াও অর্থ হচ্ছে এবং অর্থাৎ এই 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 শব্দ যে এবার আছে শুধুমাত্র সেই এবারত থেকে সে বের আসবে এখন আমি এখানে যতগুলো শব্দ লিখবো আমি যদি শুধু প্রথম লাইনটায় এভাবে লিখি আলা আমালু বিনিয়াত তাহলে শুধু সে আলা আমাল বিনিয়াত এভাবে থাকা অবস্থায় একটা এবারতকে নিয়ে আসবে যে আল্লাহ আমাল বিনিয়াত দুইটা শব্দ আছে এবং দুইটা শব্দ পাশাপাশি আছে এরকম অবস্থায় যে যে এবারত আছে সেই এবারতগুলোকে বের করে নিয়ে আসবে অখনতর আমি যদি আল আমাল কে আলাদা লিখে বিন নিয়াত আলাদা লিখে তাহলে আল আমাল এবং বিন নিয়াত শব্দ দুটো আছে এমন যে কোনো ইবারতকে শেবির করে নিচে আসবে এটা হতে পারে আল আমাল বিন নিয়াত দুটো শব্দ একসাথে আছে অথবা দুটো শব্দের মাঝে অনেক বড় فاصله আছে অন্য কোনো ইবারত আছে সব ধরনের বাক্যই শেবির করে নিচে আসবে এভাবে আমি এক পাঁচটা শব্দ দিতে পারি সর্বোচ্চ পাঁচটা শব্দ বা পাঁচটা ইবারত যেমন আমার জানা আছে আল আমাল বিন নিয়াত ফমান কানাত হিজরতুহা الى الله এভাবে পাঁচটা চারটা পাঁচটা ছয় পাঁচটা শব্দ আছে বা পাঁচটা শব্দ গুচ্ছ আছে আমার জানা বা পাঁচটা জুমলা আছে আমি পাঁচটা জুমলা সর্বোচ্চ লিখতে পারবো লিখে এখানে তানফিজুল বাস যখন আমি করব তখন বাস হয়ে যাবে আর আওয়ের ব্যবহারটা হচ্ছে ঠিক ভিন্ন অর্থাৎ ওয়াওয়ের ক্ষেত্রে যেমন আমরা বললাম যে ব্যবহার এখানে সে এই শব্দ এবং এই শব্দ সম্বলিত এবার বের করে নিয়ে আসবে আওয়ের ক্ষেত্রে হবে এই যে সে এই শব্দ অথবা এই শব্দ সম্বলিত এবারত বের করে নিয়ে আসবে অর্থাৎ এমন কোন এবারত যেটার মধ্যে শুধু আলামাল আছে অথবা শুধু বিনিয়াত আছে অথবা এরকম অথবা এমন অথবা এমন অর্থাৎ এই ধরনের যে কোনো একটা শব্দের সাথে ম্যাচ হলেই সে সে এবার সামেলা আমার জন্য বের করে নিয়ে আসবে তা আমরা ওয়াও এর ব্যবহারটা করার চেষ্টা করি প্রথমে আমরা এখানে প্রথমে শব্দ লিখলাম যে শব্দগুলো আমরা খুঁজতে চাচ্ছি এবার আমাকে নির্বাচন করতে হবে আমি কোন কিতাবে খুঁজতে চাচ্ছি এখানে একটা অপশন আছে জামিও কুতুবিল বারনামিজ এই অপশনটাতে ক্লিক করলে পুরো বারনামিজে পুরো সফটওয়্যারে যতগুলো কিতাব আছে সবগুলো কিতাব এই যে টিক চিহ্ন চলে আসে অর্থাৎ সবগুলো কিতাব সিলেক্ট হয়ে যায় অটোমেটিক্যালি অর্থাৎ আমার এই শব্দ দুটো পুরো সমস্ত কিতাবের যে যে এবারতে আছে সবগুলোকে সে বের করে আসবে তা আমি এই মুহূর্তে চাচ্ছি শুধুমাত্র কুতুবুল মুতুন থেকে বের করে নিয়ে আসতে অর্থাৎ হাদিসের মতনের যে কিতাবগুলো আছে সেখান থেকে আমি এই শব্দ দুটো সম্বলিত হাদিস বা নস বের করে নিয়ে আসতে চাচ্ছি যার কারণে আমি এখানে এলগাও জামিল কুতু দিব এলগা মানে সবগুলো কিতাবের অপশন যেটা টিক দেওয়া হলো এই টিক তাকে বন্ধ করে দেওয়া এটা বন্ধ করে দেওয়ার পরে আমি যেটা করব আমি কুতুবুল মুতুন সিলেক্ট করব কুতুবুল মুতুন সিলেক্ট করার পরে নিচে একটা অপশন আছে আলমাজমু আতুকুল্লুহা এই অপশনটাতে ক্লিক করলে শুধু কুতুবুল মুতুনের ভেতরে যে কিতাবগুলো আছে এই কিতাবগুলো সিলেক্ট হবে লক্ষ্য করুন অন্য কিতাবগুলো সিলেক্ট হয়নি শুধু কুতুবুল মুতুনের ভেতরে কিতাবগুলো সিলেক্ট হয়েছে আমি যদি আবার এটাকে সিলেক্ট মানে ডিসিলেক্ট করতে চাই অর্থাৎ সিলেকশন বন্ধ করে দিতে চাই আবার এলগাও দিলে শুধু এই ক্যাটাগরির সব কিতাবগুলো হয়ে যাবে যাই হোক আমি চাচ্ছি আল এখানে যতগুলো কিতাব আছে কুতুবুল মতনের ভেতরে সবগুলো কিতাবে আমি খুঁজতে চাচ্ছি তা আমার কিতাব সিলেক্ট হলো ক্যাটাগরি সিলেক্ট হলো আমি শব্দগুচ্ছ লিখলাম এখন এখানে তিনটা অপশন আছে আর নুসুস আল আর তালিকাত অর্থাৎ আমি আমার এই সার্চটা এই বহসটা কোথায় করতে চাচ্ছি নুসুসের মধ্যে পুরো কিতাবের যত টেক্সট আছে সবগুলোর মধ্যে এগুলো আমি বহসটা করতে চাচ্ছি নাকি শুধুমাত্র অধ্যায়ের শিরোনাম যেগুলো ওগুলোর মাঝে নাকি শুধুমাত্র টিকার মাঝে তা নুসুস দিলে শুধু টেক্সটের মাঝে এটা সার্চ করবে তা আমরা এটা দিয়েই শুরু করি কনফিউজল বাস আমরা দেই দিলে এই যে সহি বুখারি থেকেই প্রথমেই এসেছে ইন্দামালা আমাল বিনিয়াত বা ইন্দাম আলী কুল্লিম ইম্বানাওয়া এ হাদিস টিয়া সোহি বুহারি থেকেই প্রথমে নিয়ে আসা হয়েছে এখানে আমরা সার্চের এই জায়গাটায় আমরা একটা জিনিস দেখি যেখানে এটা হচ্ছে রাকামুল মুসলসাল ক্রমিক নম্বর এটা হচ্ছে নাস অর্থাৎ যে নসটা থেকে সে হাদিসটা বের করে নিয়ে আসছে এটা হচ্ছে কিতাবের নাম এটা হচ্ছে কিতাবের সে অধ্যায় যেখান থেকে সে বের করে নিয়ে আসছে এটা জুজ এবং সফা পৃষ্ঠা নম্বর আচ্ছা এখানে বহাসের মধ্যে থেকে যে কোনো একটা কিতাব যদি আমার পছন্দ হয় যে মানে আমার কাঙ্ক্ষিত বিষয় যদি সেটা হয়ে থাকে যেমন ইবনে মাজা এই হাদিসটাই আমি খুঁজতে চাচ্ছিলাম তাহলে আমি কি করব এখানে আরজু কামিলুন একটা অপশন আছে অথবা একই অপশন আছে এখানে আরজুন এর কিতাব যে কোনো একটা অপশনে আমি ক্লিক করলাম ক্লিক করলে সেই কিতাবের ভেতরের ওই ঠিক যেই জায়গায় আমার বহাস হয়েছে সেই জায়গাটা সে বের করে নিয়ে আসবে এটাতে আমার সুবিধা হচ্ছে আমি এক নজরে দেখতে পারলাম ইবনে মাজায় কোথা শুনানি ইবনে মাজায় কোথায় আছে হাদিসটা কিতাব উজ্জুদে কত নম্বর বা কত নম্বর বাবে ২৬ নম্বর বাবে কিতাব উজ্জুদের ছাব্বিশ নম্বর বাবের চার দুই দুই সাত নম্বর হাদিসে এই হাদিসটা রয়েছে ইন্নাম আল আমালু বিনিয়াত এভাবে আমি একটা আমার বহস থেকে যে কোনো একটা কাঙ্ক্ষিত বহস থেকে আমি আমার কাঙ্ক্ষিত ফলাফলটি বের করে নিয়ে আসতে পারি আচ্ছা আমরা এখানে যেটা করেছিলাম যে কুতুবুল মতনের সবগুলো কিতাবের মাঝে আমরা খুঁজেছি আচ্ছা এবার আমরা একটু ভিন্ন সার্চ করার চেষ্টা করি আমরা ঠিক প্রথম অবস্থায় চলে এখানে আমাদের কিতাব ছিল না পাশে। আর আমাল এবং নিয়াত আমরা লিখলাম লেখার পরে আমরা চাচ্ছি শুধুমাত্র সেহা সি যে ছয়টি কিতাব আছে অথবা কুতুবিত আ যে নয়টি কিতাব আছে সেই কিতাবগুলোর মাঝে খুঁজতে আমি যেটা করবো আমি যদি জানা থাকে আমার যে আমার নয়টি কিতাব কোন ক্যাটাগরিতে আছে তাহলে সরাসরি আমি এই ক্যাটাগরিটা এখান থেকে নির্বাচন করে ওই কিতাবগুলোর পাশে টিকচিহ্ন দিয়ে দিতে পারি আর যদি আমার জানা না থাকে যে কিতাবগুলো কোন জায়গায় আছে তাহলে আমি এখানে কিতাবের নাম লিখতে পারি যেমন আমি লিখলাম লেখে কিবোর্ড থেকে এন্টার চাপলে আমার সহিউল বুখারি শব্দ সম্বলিত বিভিন্ন কিতাবের নাম চলে আসবে সরহ কিতাবের না আমি দ্বিতীয়বার ক্লিক করাতেই দিলাম এবার ধরুন আমরা খুঁজতে আমরা সোনান তিরমিজি আহ এখান থেকে লিখলাম লিখে কিবোর্ডে যদি আমি এন্টার করি অথবা এখান থেকে এন্টার করি তাহলে সোনানু তিরমিজিতে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে আমি এটার পাশে একটা চিহ্ন দিয়ে দিব এবার ধরুন আমি চাচ্ছি মুসনাদ আহমাদ কিতাবটিকে সিলেক্ট করতে আমি মুসনাদ লিখলাম আহমাদ লিখলাম লেখার পরে আমি সার্চ অপশনে দিলাম অটোমেটিক এটা চলে আসলো মুসনাদ আহমদ ইবন হামবেল তাহলে এই তিনটা কিতাবকে আমি সিলেক্ট করলাম এই তিনটা কিতাবে সিলেক্ট করে আমি তানফিউজুল বাহস ক্লিক করলাম এই তিনটা কিতাব থেকে আমাকে বের করে দিচ্ছে তিনটা কিতাবের মধ্যে শুধুমাত্র আল আমাল নিয়াত সহিউল বুখারিতে আছে আর তিন মিজিতে হয়তো অন্য কোন ভাবে থাকতে পারে যাই হোক এই তিনটা কিতাবের মধ্যে আছে এখানে এর মধ্যে খুঁজে আমরা আলা আমরা আলা এর মাঝে যেমন আমরা সালাত শব্দটি খুঁজি যে সালাদ শব্দটি আহ সিত্তার কিতাবগুলোতে কোন কোন কিতা কয়টা বাবে কয়টা অধ্যায়ের নামকরণ সালাদ দিয়ে করা হয়েছে

এবং والصلاه على النبسا এই ধরনের যত সলা সন্ত সম্পর্কিত যত পাপ আছে সে পাপগুলোকে আমার এখানে বের করে নিয়ে এসেছে এটা আমাদের কাছে অনেকের কাছে হয়তো প্রশ্ন আসতে পারে যে আমি কেন অনওয়ানে খুঁজবো অনওয়ানে খোঁজাটা অনেক সময় আমার আমি যে কাঙ্ক্ষিত জিনিসটি খুঁজি যে বিষয়টি খুঁজি সে কাঙ্ক্ষিত ফলাফলটাকে দ্রুত বের করে আনার জন্য অনওয়ানে খোঁজাটা আমাকে সহায়তা করতে পারে অনেক সময় একটা দেখা গেল যে আমি একটা বিষয় নিয়ে জানতে চাচ্ছি যেমন আসলা নিয়ে আমি জানতে পাচ্ছি কিন্তু আসলা শব্দটা এমন এমন জায়গা উল্লেখ করা হয়েছে কিতাবের মধ্যে যে সম্পর্কিত না সম্পৃক্ত না এবং ওই সকল ফলাফল দিয়ে আসলে আমার কোনো কাজে আসবে না আমার নিরেট শুধুমাত্র সময় নষ্ট হচ্ছে সে সময় আমি যদি আল আনাবিন সিলেক্ট করি এবং অনওয়ান গুলোকে আমি বের করে নিয়ে আসি যে কোন কোন অধ্যায়ের নামকরণ আসলা দিয়ে করা হয়েছে তাহলে আমার খোঁজাটা আরো কাঙ্ক্ষিত ফলাফলের দিকে আরো সন্নিবেশিত হবে এবং আমি যাব তো এইভাবে আমরা আলবাস ব্যবহার করে দ্রুত একটা জিনিসকে আমরা খুঁজে বের করে নিয়ে আসতে পারি আলবাস শব্দটা ডান পাশেই ঠিক একটা অপশন আছে আল অর্থাৎ এই অপশনটা দিয়ে আমি দুইটা কাজ করতে পারি একটা হচ্ছে আমার একটা কিতাব যদি খোলা থাকে তাহলে সেই কিতাবের ভেতর খুঁজতে পারি অথবা সরাসরি আল কোরআন খুঁজতে পারি যেমন ধরুন আমরা একটা কিতাব খুললাম মুসলিম খোলার পরে এই কিতাবের মাঝে আমি কিছু খুঁজতে চাচ্ছি আমি এটাতে ক্লিক করলাম এখানে দেখুন বাসফিল কিতাবিল হালি আছে এখানে ওয়াও আছে আও আছে ঠিক ওরকম ভাবেই আমি এখানে আসলা লিখলাম লেখার পরে আমি যদি সার্চ দেই শুধু এই কিতাবের মাঝে কোথায় কোথায় আস্তলা আছে শুধু সে ওটাকে বের করে দেবে আবার কিতাব বন্ধ থাকা অবস্থায় যদি আমি এটাকে ব্যবহার করি এখানে দেখুন বাসফিল আছে এখন এখানে আমি যদি কোনো শব্দ লিখি লিখে যদি আমি সার্চ করি এর মাঝে বা আও মাঝে লিখে সার্চ করি তাহলে সেটা আল কুরআন আল থেকে আমাকে বের করে দিবে যেমন আমি আস্তলা লিখে যদি আহ পজ দিই

নম্বর আয়াতগুলোতে আল্লাহ তালা সলাহ আলোচনা করেছেন এভাবে আমাদের যে একটা রেফারেন্সকে শক্তিশালী করার জন্য আমরা কোরআনের আয়াতগুলোকে সহজে বের করে নিয়ে আসতে পারি আল মাক্তাবা আর শামিলা এর অন্যতম শক্তিশালী একটা ফিচার হচ্ছে তাফসির ব্রাউজ করা তাফসির ব্যবহার করা দেখুন আমরা যেমন একটা আয়াত বের করলাম সুরা বাকারার দুই নম্বর আয়াত না আমি অন্য আয়াতে যাই যেমন সুরা নিসার চার নম্বর আয়াত এই আয়াতটা এখানেও যেমন আমি দেখছি সুরা চার নম্বর নিসা এবং আয়াত হচ্ছে তেতাল্লিশ ঠিক একইভাবে আমি ডান পাশে সুরার নাম চার এবং তেতাল্লিশ দেখছি সিলেক্ট করা আমার উপরে আমি বিভিন্ন তাফসিরের নাম দেখছি আমি যেকোনো একটাতে যদি ক্লিক করি ক্লিক করলে ঠিক ওই আয়াতটার চার নম্বর সুরা তেতাল্লিশ নম্বর আয়াত এই তেতাল্লিশ নম্বর আয়াতের তাফসির আমি এখানেই সরাসরি পড়তে পারবো ইবনে কাসির আল আল আলুসি আর রাজি ইত্যাদি যত তাফসির আছে এখানে মাঝে সবগুলো তাফসির কে আমি একসাথে এখানে মোতালা করতে পারি ওই একই আয়তের উপর অর্থাৎ ভিন্ন ভিন্ন ভাবে আমাকে তাফসির গুলো খুলতে হচ্ছে না বরং এখানে ক্লিক করলেই আমি প্রতিটা তাফসির থেকে মোতালা করার সুযোগ পাচ্ছি এবং এখানেও একই কথা যে কোনো একটা তাফসির যদি আমার ভালো লাগে সেটাকে আমি আরজুল কামিলুল কিতাব যদি ক্লিক করি তাহলে ওই এখানে বের হয়ে আসবে এভাবে আমি বিভিন্ন তাফসিরকে ব্যবহার করতে পারি তো আমরা এই অপশনটাতে গেলাম হচ্ছে এই আইকনের মাধ্যমে বাসফুল কোরআন করিম আমরা বস করলাম তারপর গেলাম এটা এখানে না ক্লিক করে আমরা এখানে আরেকটা অপশন আছে এই যে এটা আল কোরআন করিম বা এটাতে ক্লিক করেও যেতে পারি আমরা এখানে ক্লিক করার পরে কোন সিরার তাফসির দেখতে যাচ্ছি যেমন সুরা মায়েদার আহ চার নম্বর আয়াতের তাফসির আমরা দেখতে পাচ্ছি এটা সিলেক্ট করে এরপর যদি আমরা এক একটা তাফসিরে ক্লিক করি তাহলে এই সেই আয়াতটা তাফসির এখানে চলে আসবে